হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর ব্লগগুলোতে এখন অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চান যে বাচ্চা জন্ম হওয়ার পরে কী কী নিয়মকানুন পালন করলাম। আসলে আমরা বাইরে থাকি, একা একা সব কিছু সামলাতে হচ্ছে, তাই তেমন কোনো নিয়মকানুন আমাদের পালন করা সম্ভব হয়নি। এমনকি প্রেগনেন্সি টাইমেও তেমন কোনো নিয়ম মানা হয়নি, মানে মানা সম্ভব হয়নি। শুধু একটা কথা বলে মনকে সান্ত্বনা দিতাম যে কিট্টু যেখানে জন্ম হচ্ছে সেখানে আশেপাশে যারা বাচ্চা জন্ম দিচ্ছে তারা তো তেমন কোনো নিয়ম মানছে না, তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিতে পারে তাহলে আমিও পারব। তো আজকে কিট্টু জন্ম হওয়ার ৬ দিন, মানে আমাদের একটা নিয়ম রয়েছে ৬ষষ্ঠী হওয়ার, তাই ৬ষষ্ঠীতে কিছু নিয়ম মানতে হয়। ওই বাড়িতে থাকলে তো বাড়ির বড়রা এইসব করতো, তো মার কাছে শুনছিলাম ওই থালার মধ্যে সোনা রূপা এইসব রেখে একটা থালা সাজিয়ে রাখতে হয় সারা রাত। কিন্তু বাড়ি থেকেই বলে দিয়েছে যে আমাকে দুটো নিয়ম মানলেই চলবে, একটা তো ওই হরে কৃষ্ণ লেখে কিট্টুর মাথার সামনে রাখতে, আর আরেকটা ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে একটুখানি ভোগ নিবেদন করা। এই দুটো কাজই বলেছে, তো এই দুটো কাজ আমার পক্ষে মানাও সম্ভব ছিল। তাই আজকে ৬ দিনের দিন রোহনকে পাঠিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আসতে, তো ঠাকুরকে এখানে সন্দেশ দিয়ে ভোগ নিবেদন করলাম, আর ওই কিট্টুর মাথার সামনে কৃষ্ণ নাম লিখে রেখে দিয়েছি। আরেকটা দরজার সামনে লাগাতে বলেছিল, কিন্তু বোথ সাইড টেপটা আমি আবার খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পেলেই না হয় দরজার সামনেও আরেকটা লাগিয়ে রাখবো। তো যাই হোক, আগের ব্লগে দেখিয়েছিলাম ৬ দিন থেকেই আমি মোটামুটি একটু একটু করে রিকভারি করা শুরু করে দিয়েছি। এখন রোহনকেও রান্নাতে একটু হেল্প করতে পারছি, তাছাড়া ম্যাটারনিটি নার্স তো রয়েছে। তো ম্যাটারনিটি নার্স আজকে আমাকে খাবারে বানিয়ে দিয়েছিল ডাল, ব্রেড টোস্ট এই সব, আর খাওয়ার পরে দিয়েছিল এক বাটি ফল কেটে। তো সেখানে ছিল কমলা লেবু, আপেল, কিউই, কলা। তো এত ফল তো আমি একা একা নিজে খেতে পারবো না, তো রোহন আর আমি এইভাবে খেয়েছিলাম। আর ওদিকে মেয়ে আমাদের কিট্টু প্রায় ৩ ঘন্টা হতে চললো, ওর ক্রিবে খুব সুন্দর করে ঘুমোচ্ছে, ঘড়িতে এখন প্রায় বিকেল ৫:৩০ হতে চললো, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ও উঠে পড়বে। একটু উস্কুস উস্কুস করছিল, তো তাতেই বুঝতে পারলাম। তো উঠে গেলেই ওকে ডাইপার চেঞ্জ করে একটুখানি রেডি করে দেবো, কারণ আজকে প্রথম ওকে দেখতে আমাদের বাড়িতে অতিথি আসছে। তো এই রোটাডামে আমাদের এক বন্ধু থাকে, তো ওই আজকে ওকে দেখতে আসবে, ভালোই হলো। আমাদের জানেন বাড়িতেও নিয়ম ছিল ৬ষষ্ঠীর দিন আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে ডেকে একটু মিষ্টিমুখ করানো, আর প্রথম তারা বাচ্চাকে এই সময় দেখে। তো ভালোই হলো, এদিক দিয়ে দেখতে গেলে এই নিয়মটাও আমাদের পালন হয়ে গেল। তো ওদিকে কিট্টু উঠে গিয়েছে, ওকে একটু রেডি করে দিয়ে আমার মনে হয় খাইয়ে দিয়ে দিলে আবারও ঘুমিয়ে পড়বে। সিঙ্গারা মিষ্টি খাওয়াতে হবে তো, তুমি খাবে, তুমি খাবে, তোমার তো দাঁতই ওঠেনি, কি করে খাবে? তোমার আমি খেয়ে নিব, হ্যাঁ তুমি তারপরে খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 আমি খেয়ে নিব। তো কিট্টুকে চেঞ্জ করে খাওয়ানোর পরে কিছুক্ষণ ও জেগেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো এর মধ্যে গেস্টরাও চলে এসেছে, যা ওকে আর জাগা অবস্থায় দেখতে পেলো না, আবারও ৩-৪ ঘন্টা টানা ঘুম দেবে। তো যাই হোক, গেস্টরা ওকে দূর থেকে দেখে নিয়ে হল ঘরে বসেছে, চলুন এখন ও ঘুমোচ্ছে, আমরা একটুখানিক না হয় একে অপরের সাথে কথা বলে নিই। তো এই বন্ধুরাই কিট্টু যখন হসপিটালে ছিল তখন দেখতে আসার কথা ছিল, কিন্তু ডিউ ডেটের আগে যেহেতু আমার লেবার পেন উঠে যায়, তো সে সময় ওরা আবার নেদারল্যান্ডসে ছিল না, একটু বাইরে গিয়েছিল, তার জন্য কিট্টুকে আর হসপিটালে দেখতে আসতে পারিনি। তো খুব মন খারাপ করছিল, তাই যেমনি ৬ দিন কমপ্লিট হয়েছে তাই ওরা চলে এসেছে কিট্টুকে দেখার জন্য। আর ৬ষষ্ঠী বলে কথা, আর বাচ্চাকে প্রথম দেখতে এসেছে, তো একটু তো মিষ্টিমুখ করাতেই হবে, আর শুধু মিষ্টি কেন, একটু ঝালমুখও করাবো। তো রোহনকে মিষ্টির দোকানে আনতে পাঠিয়েছিলাম সিঙ্গারা মিষ্টি এই সব। তো ম্যাটারনিটি নার্স যাওয়ার পরে বিকেলে ও গিয়েছিল সেই সিঙ্গারা মিষ্টি নিয়ে আসতে, আর আমি সিঙ্গারা খাবো না, কারণ সিঙ্গারাগুলো একটু ডিপ ফ্রাই করা ছিল, তো অয়েলি ফুড আমি একটু অ্যাভয়েডই করছিলাম। তো রোহন আবার আসার সময় আমার পছন্দের ধোসা নিয়ে এসেছিল, তো ধোসাতে একটা লাল চাটনি দেয়, একটু স্পাইসি ছিল, তো ওই চাটনিটা অ্যাভয়েড করে সাম্বার দিয়ে আমি বেশ ভালোই ধোসা খেলাম। আর এদিকে দেখুন, গেস্টরা আবার কি সুন্দর কিট্টুর জন্য গিফট নিয়ে এসেছে, তো একটা রূপোর বাটি আর চামচ দিয়েছে, আর যে বক্সটাই দিয়েছে বক্সটা খুললে আবার হালকা হালকা মিউজিকও বাজে। দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাই। কিছু কইসা? হ্যাঁ
তো কিট্টু জন্মানোর পর ওর পাওয়া এটা প্রথম উপহার খুব সুন্দর হয়েছে, ভেবেছি ওকে এটা প্রথম যখন আমরা মুখে প্রসাদ দেব এটাতেই খাওয়ানো হবে। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, একটা মিনি ব্লগ ছিল, ভাবলাম আপনাদের সাথে আমাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।